সকলকে নমস্কার। সারাদিন আপনারা আমাদের পাশে ছিলেন, সংগ্রামী যৌথ মঞ্চ যে কথাগুলো আপনাদের দিয়েছিল গতকাল থেকে, সেই কথাগুলো সংগ্রামী যৌথ মঞ্চ নিশ্চয়ই রেখেছে। আপনারা দেখেছেন যে চারটি এসএলপির মধ্যে তিনটি এসএলপি আজকে লিস্টেড হয়ে গিয়েছিল এবং মামলা শুনানি না হওয়ার কারণে যেগুলো আমরা তুলতে পারিনি তাদের হয়ে শুনানি করা যায়নি, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ যে কথাগুলো দিয়েছিল সেই কথাগুলো বাস্তবে রূপ দিয়েছে। তিনটি এসএলপি গৃহীত হয়েছে এবং 11-12 এসএলপিটা এখনও গৃহীত হয়নি বা রিফ্লেক্ট করছে না, সেই বিষয়ে আপনাদের সামনে বর্তমান যে স্ট্যাটাস রয়েছে 11-12 ক্ষেত্রে সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্রে গ্রুপ সি, গ্রুপ ডি, ক্লাস 9-10 যে ক্যাটাগরি রয়েছে, 11-12 ক্যাটাগরি প্রত্যেকটার জন্য আমরা এসএলপি ফাইল করেছিলাম এবং প্রত্যেকটার ক্ষেত্রে ডিফেক্ট লিস্ট এসেছিল, প্রত্যেকটার ডিফেক্ট লিস্ট ক্লিয়ার হয়ে গিয়েছিল। এখন 11-12 ক্ষেত্রে সেই ডিফেক্ট লিস্ট যা ছিল সমস্ত ডিফেক্ট ক্লিয়ার করা হয়েছে এবং আজ লেট নাইটে যে সাপ্লিমেন্টারি লিস্ট আসতে চলেছে সেই লিস্টে 11-12 বিষয়টা রিফ্লেক্ট করবে আশা করি। এছাড়া আপনাদের কাছে বিশেষ বার্তা দিতে চাই, আপনারা শুনেছেন আজকের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি বলেছেন প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কারা কারা লড়ছেন, কারা কারা লয়ার রয়েছেন, তাদের কি বিষয় রয়েছে সেগুলো মেল করে দিতে বলেছিলেন। মেল করতে বলেছেন কাকে? রাজ্য সরকারের যিনি আইনজীবী রয়েছেন তার যিনি এওআর অ্যাডভোকেট অন রেকর্ড তাকে মেল করতে বলা হয়েছে। আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যিনি এওআর রয়েছেন, লয়ার রয়েছেন, তারা তার সমস্ত বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। আমাদের তরফ থেকে সমস্ত তথ্য মেল করে দেওয়া হয়েছে 11-12 সহ ক্লাস গ্রুপ ডি, ক্লাস 9-10, 11-12 এবং গ্রুপ সি প্রত্যেকের জন্যই যে মেল করার কথা বলা হয়েছে ডিটেলসটা, কারা কারা লয়ার রয়েছেন সমস্ত কিছু তাদেরকে মেল করে দেওয়া হয়েছে। তাই আগামীকাল শুনানি হবে, সম্ভবত একে যদি না হয় দুয়ে হবেই। নিশ্চিন্তে থাকুন, সংগ্রামী যৌথ মঞ্চের উপরে আস্থা রাখুন। আর বিশেষ কিছু বার্তা দিতে চাই যে সংগ্রামী যৌথ মঞ্চের লয়ার কিন্তু মুকুল রোহতগি এবং সিনিয়র লয়ার হিসাবে অন্যজন রয়েছেন যিনি প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জম্মু এবং কাশ্মীরের শৈলেশ মাডিয়াল, এই দুজন সিনিয়র স্যার আমাদের সাথে রয়েছেন। আপনারা তথ্য হয়তো পেয়ে গেছেন, লিস্টের নাম রয়েছে শৈলেশ মাডিয়াল স্যার এবং মুকুল রোহতগি বাবুর সাথে সাথে নিখিল রোহতগি মুকুলবাবুর ছেলে তারও নাম রয়েছে, আরো অনেকেরই নাম রয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে প্রচার করছে যে মুকুল রোহতগি কিন্তু আমাদের লয়ার নয়, অর্থাৎ এসজেএম এর লয়ার নন, তাকে বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে তিনি দাঁড়িয়েছেন, কিন্তু এই তথ্যটা সম্পূর্ণ ভুল। মুকুলবাবু দাঁড়িয়েছিলেন একমাত্র এসজেএম এর হয়ে, সংগ্রামী যৌথ মঞ্চ হয়ে। তাই বিভ্রান্ত ছড়াবেন না এবং নিজেরা প্যানিকগ্রস্ত হবেন না, এটুকু বার্তা আপনাদের কাছে দিতে চাই। কারণ দেখছেন রাজ্য সরকার যেভাবে এসডিএম এর পিছনে লেগেছে তার পিছনে আমরা মনে করি যে এই বার্তা দেওয়ার ক্ষেত্রেও সরকারের হয়তো হাত থাকতে পারে, তাই আপনারা অযথা প্যানিকগ্রস্ত হবেন না। জয়টা সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকেই আপনাদের হবে, আপনারা শেষ হাসিটা হাসবেন, এটুকু আমরা হয়তো বলতে পারছি এই মুহূর্তে যতক্ষণ না রায়টা হচ্ছে। এই যে চক্রান্ত, সমস্ত চক্রান্তের অবসান হবে এবং শেষ হাসিটা আপনারাই হাসবেন। নমস্কার।